আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আসলে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেক সকাল, 6টা এখনও বাজেনি, আমি ঘুম থেকে উঠে গেছি। আজকে আমাদের অফিস থেকে একটা পিকনিক আছে, সো সেখানে যাব, 6:30 বের হব, সো সেটি হতে হবে। তো বাইরে এখনও অন্ধকার আছে, সো পুরোপুরি আলো এখনো হয়নি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটা। আমরা রেডি, এখন নিচে নামছি। আসো, চলো 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 চলো। আমি সেখানে ভিডিওতে ছিলাম না। দেখি দাও তোমাদের। হ্যালো, হাই 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 সাই, তুমি হাই দাও। ও মাস্ক খুলে নিল। শোনেন, যতক্ষণ সময় স্থির থাকবে মনে করবেন ওইটাই আপনার জন্য অ্যাডভান্স। আমরা এরপরে রওনা দিলাম। আমাদের রওনা দিতে দিতে সকাল 8টা বেজে গেছে। তো কারণ সবাই আসতে আসতে একটু লেট হয়ে যাচ্ছিল, আমরা যদিও 7টার মধ্যে ওখানে পৌঁছে গেছি, বাট সবাইকে অ্যারেঞ্জ করা, তারপরে সব কিছু মিলিয়ে 8টার দিকে আমরা বের হয়েছি এবং আলহামদুলিল্লাহ ঠিকঠাক ছিল সব কিছু। সবাই খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে দেন আমরা শুরু করলাম। সবার পিছনে বসেছে নুজাবার বাবা। নুজাবার বাবা চাচ্ছিল যে একটু সে একটু রেস্ট নেবে, মানে ঘুমাবে, যার কারণে আর কি সে পিছনে বসছে যাতে কেউ তাকে দেখতে না পায়। সো এই তো যাচ্ছি আমরা, বাকিটা কথা হবে। মাঝে মাঝে আমরা করছিলাম গানও করেছি, সবাই আর কি এনজয় করেছি, গান নাচ সব কিছু মিলিয়ে আর কি, যেটা হয় নর্মালি পিকনিকে, যেটা হয় গাড়ির মধ্যে সবাই লাফালাফি। এই তো এদিকে দুষ্টামি করতে করতে সারিবা ঘুমিয়ে পড়ছে, নুজাবাও একটু করছে। আর সারিবা ফার্স্টে সামনের দিকে ছিল, এরপরে আর কি আমার কাছে এসে ঘুমিয়ে পড়ছে। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তো এই জন্য আর কি মানে ঘুমিয়ে পড়ছে। আর এদিকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগছিলো গাড়ির মধ্যে থেকে দূরের সাদা সাদা মেঘলা আকাশ, সবুজ ঘাস সব কিছু মিলে খুব ভালো লাগছিলো। তো চলুন তাহলে বাকিটুকু যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি। তারপরে
জুতো পরতে হবে, জুতো পরে নামতে হবে। এই ব্যাগে ঢুকাও না। আপনি সঞ্জন আপু ওইখানে খেলার ইয়ে আছে তো, আমু তাড়াতাড়ি আসো। হ্যাঁ ওরা তো ওইদিকে থেকে গেল, ওইদিকে থেকে তো এরপরে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই দিকটাতে হলো ব্রেকফাস্টের মানে ডাইনিং অ্যাকচুয়ালি, এখানে ব্রেকফাস্ট ডিনার। এবং সকালবেলা আমরা যেহেতু একদম সকালবেলা রওনা দিয়েছি, সো গাড়িতে আমরা হালকা স্ন্যাক্স খেয়েছিলাম, জাস্ট স্যান্ডউইচ খেয়েছিলাম। এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে ইসের জন্য ব্রেকফাস্ট করতে। সো এখানে লাইন ধরে অ্যাকচুয়ালি যেতে হচ্ছে, বিকজ যেহেতু আমরা অনেক এবং বাইরেরও আরও মানুষ আছে। সো আমাদেরকে যেটা করতে হয়েছে, কুপন কালেক্ট করতে হয়েছে এবং কুপন নিয়ে আমাদেরকে এখানে লাইন থেকে, যেহেতু বাফেট সো সেই ক্ষেত্রে নিয়ম মেনটেন করাই বেটার। আর এখানে ছিল হলো খিচুড়ি ছিল, ডিম ভাজা ছিল, আর লুচি ছিল। সো এই তো আমরা নাস্তা টাস্তা করে তারপরে একটু হাঁটতে বের হলাম ফ্রেশ ফ্রেশ হয়ে। নুজাবা এর মধ্যে ড্রেস চেঞ্জ করে ফেলেছে, আমাদের যে মানে অফিসে যে টি শার্ট দিয়েছিল সবার জন্য, সো ওর বাবা এবং নুজাবা দুজনেই ওইটা ইয়ে করে তারপরে যাচ্ছে। এর মধ্যে সারিবা যাবে না ওই দিকটাতে, সারিবা একটু খুনসুটি মানে বায়না করছে অ্যাকচুয়ালি। তো আমরা আবার চলে গেলাম মাঠের দিকটাতে। এইদিকে ইয়ে হচ্ছিলো, এইদিকে আর কি খেলার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে ছেলেদের জন্য আলাদা খেলার ব্যবস্থা করা হয়েছে আর মেয়েদের জন্য আলাদা। তো ছেলেদের জন্য ছিল হলো আরেকটি জিনিস বলে, আমিও টি শার্ট পরেছিলাম আমাদের অফিসেরই, আর এরপরে আর কি পরে আমি খুলে ফেলেছি কারণ এমনিতেই গরম, তাই একটু পরে তারপরে খুলে ফেলেছি। যেটা বলছিলাম, ছেলেদের ছিল হলো ইয়ে ক্রিকেট খেলা, আর মেয়েদের ছিল মানে কী বলো এটাকে, বালিশ পিলো পাসিং। হ্যাঁ, সো এই আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সারি বানুজাবাকে, ভালোই লাগছিল। আর ওই দিনের ওয়েদারটাও ভালো ছিল, ওই রকম খুব একটা রোদ ছিল না, আর একটু রোদ না থাকার কারণে যেটা হয়েছে যে অতটা গরম ফিল করা যায়নি। তো আর সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে। সারিবা আবার এইদিকে দোলনায় এনজয় করছিল, একটাতে সারিবা একটাতে নুজাবা, আর ওই দিকটাতে ছেলেরা ক্রিকেটের ইয়ে করছে, ক্রিকেট খেলার জন্য গোছাচ্ছে, আর এই দিকটাতে মেয়েরা মানে সেপারেট হয়ে গেছে, মেয়েরা মানে আমরা সবাই ছবি ছবি তুলছিলাম, মজা করছিলাম। তো এই তো এইভাবেই আমাদের সারা দিন গেল, খুব ভালোই কেটেছে অ্যাকচুয়ালি। আমি এখন দোলনায় ঘুরছি, অনেক মজা। হাই দাও, হাই হাই, আসাম ভাই কই, সবাই কেমন লাগছে, আমরা চলে আসি, মজা। রাতের গেঞ্জি দাও, পরো রাতের গেঞ্জি, পরো 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 পরো, করে খেলা দিয়ে দিয়ে টিম বল ভাই, সবাই চলে আসি, আমরা একটু গোল হয়ে দাঁড়াই। আমি
আচ্ছা আইবি, আমি আমার লাইফে অলওয়েজ ফার্স্টে বাদ করে যেতাম। আর এই পাশে হচ্ছে মেয়েদের খেলা, ওই পাশে হচ্ছে ছেলেদের ক্রিকেট খেলা হচ্ছে। আমি তো তন্নির কাছে এই যে কোন সমস্যা নাই, আছে আছে। সারিবা তো খুবই এনজয় করছিল, ও আমার দিকে ফিরেই তাকাচ্ছিল না। আমি বারবার বলছি আসো উঠে আসো, না সে উঠবে না, সে খুবই মজা পাচ্ছে। আর নুজাবাকে দেইনি, কারণ নুজাবা বড় হয়ে গেছে। সো ভাবলাম যে এমনিতেও মানে এইখানকার পানি টানি কেমন অ্যালার্জি প্রবলেম যদি হয়, এই কারণে ওকে আর দেইনি। ছোটো বাচ্চারা এই সাইডটাতে একটু মজা করছিল, এই জন্য সারিবাকে দিলাম সাথে, একটু খেলুক এনজয় করুক, আসলে দরকার আছে বাচ্চাদের একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। সো এইভাবেই ওরা খুব মজা করছিল। আমি সারিবাকে বারবার ডাকছি, সারিবা আসো, না সে কোনোভাবেই আসবে না, সে কোনোভাবেই ফিরে তাকাচ্ছে না আমার দিকে, ওর মতো এনজয় করে যাচ্ছে। সো এইভাবে কিছুক্ষণ আরেক কিছুক্ষণ থাকলো, পাশাপাশি আমার কলিগদের সাথেও খুব মজা করছিল। তো ওদের সাথেও মানে আমার আরেক কলিগের কাঁধে বসে সে খুব মজা করছিল, পরে আমি নিয়ে নিলাম ওকে। এই তো এইভাবেই অনেকক্ষণ সুইমিং পুলে ছিল, প্রায় ঘণ্টাখানেকের মতো ছিল। এরপরে আর কি আমরা চলে গেলাম ফ্রেশ ফ্রেশ করে, সারিবাকে নুজাবাকে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে, এরপরে আমাদের লাঞ্চ টাইম, লাঞ্চের পালা। আর এখানে নুজাবা, এই তো আমরা লাঞ্চ করেছি। এখানে আসলে অপশন ছিল, দুই পাশে ভিতরেও ছিল ডাইনিং আর বাইরেও ছিল, তো আমরা আসলে বাইরেই বসেছিলাম, কারণ আমরা ট্রাই করছিলাম যে মানে প্রকৃতির সাথে যাতে মানে ফিল করতে পারি, এই কারণে আমরা বাইরে বসেছি। তো এই তো এইভাবেই আমাদের সময়টা খুব ভালো কাটলো, বিশেষ করে নুজাবা সারিবা ওরা খুব মজা করছিল, ওদের কাছে খুব ভালো লেগেছে। এটাই সবচেয়ে বড় সার্থকতা, যে বাচ্চাদের কাছে ভালো লাগছে কিনা। তো তারপরে আমরা চলে গেলাম আবার
খাবার দাবার শেষে আমরা গেলাম হলো যে এইখানটাতে মানে খেলার আয়োজন হয়েছে। এখানে বাচ্চাদের খেলা এবং বড়দের কাপল গেম এবং আরও বিভিন্ন রকমের খেলা ছিল, যেগুলো আমরা মানে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে তারপরেই মানে গিয়েছি। এবং লটারির একটা পার্টও ছিল, বাই দ্য ওয়ে আমি লটারি দুটো 10টা লটারির মধ্যে 2টো লটারি জিতেছি। তো এছাড়া সারিবা এবং নুজাবাও উইন করেছে কিছু গেমে। তো এই তো এইভাবে আমাদের এই পর্বগুলো শেষ হলো। সবগুলো তো আসলে ক্যাপচার করা যায় না, আসলে করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো চাইনি এত বড় করতে, তারপরেও কম বড় হয়নি, অনেক বড় হয়ে গেছে। তো এই তো এইভাবেই আর কি আমাদের দিনটা কাটলো। তো আমাদের অনুষ্ঠান শেষে আমরা এখন ব্যাক করছি। রাত হয়ে গেছে, কারণ সব কিছু শেষ করতে করতে একটু ডিলে হয়ে গেছে। তারপরও প্রবলেম হয়নি, সব কিছু ঠিকঠাক মতো সুন্দর মতো হয়েছে আলহামদুলিল্লাহ। সো এই ছিল আমার ছোটোখাটো একটা ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।